NH2 যেন মানুষের এক মরণ যন্ত্রণা শুরু করেছে। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর স্বপ্নের করিডর আজ যেন মানুষের মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার উপর দিয়ে গেছে NH2 হাইওয়ে। টিভি নিউজ 10 এর ক্যামেরায় উঠে আসে দীর্ঘদিন ধরে এই NH2 এর এবং তার সাইড লাইনের রাস্তা। গর্ততে ভর্তি, প্রায়ই দুর্ঘটনা ঘটে, মানুষজন মারা যাচ্ছেন, ক্ষতি হচ্ছে গাড়িরও। কিন্তু এরপরেও নজর নেই NH2 কর্তৃপক্ষের, যার জন্য ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। অবশ্য NH2 কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কর্তৃপক্ষ মনীষ কুমার জানায় সেপ্টেম্বরের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করা হবে। অন্যদিকে ধর্মেন্দ্র যাদব বলেন NH2 এর কর্তৃপক্ষ প্রত্যেকবারই একই কথা বলেন, সেইভাবে ওদের কিছু কাজ করতে দেখা যায় না। যদি NH2 এর কর্তৃপক্ষ কাজ করতে না পারে তাহলে আমাদের নো অবজেকশন দিলে আমরা NH2 এর কাজ করে দেব। এখন শিল্পাঞ্চল জুড়ে একটাই প্রশ্ন, আদেও কি সেপ্টেম্বরের মধ্যে NH2 কর্তৃপক্ষ কাজ সম্পন্ন করবে? এখানে একটা পাইপলাইন ছিল, সেটা ফেটে যাওয়ার পর রাস্তায় জল দাঁড়ানোর জন্য এই অবস্থা হয়েছে। সেই ক্ষেত্রে কত অনেকদিন ধরে তো হয়ে গেল। হ্যাঁ, এটা তো ঠিক করে গেছে, প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে গেল। কিন্তু এখনো NH2 কোনো ব্যবস্থা নেয়নি যে রাস্তাটা ঠিক করার প্রয়োজন হবে। অনেকবার ভিডিও করে নিয়ে গেছে, অনেক কমপ্লেনও জমা পড়েছে, কিন্তু এখনো কোনো কিছু হয়নি, তাই তো? এটা তো রাস্তাটা খুব খারাপই বটে, কিন্তু যারা বাস গাড়ি যারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয় বেশি এখানে আছে। যাতে রাস্তা ঠিক হয় মানুষের চাইছেন, মানে কোনো সময় কিন্তু অনেক সময় তো দুর্ঘটনা ঘটছে, প্রায় সময় তো টোটো উঠেই চলেছে, টোটো উঠে যাচ্ছে, এই অ্যাম্বাসেডারগুলো বাম্পারে লাগিয়ে লেগে যাচ্ছে। লোকাল রিপ্রেজেন্টেটিভ বলুন বা কর্পোরেশন থেকে লোকাল মানুষও বারবার ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদ করে NH-কে ঘেরাও করেও কিন্তু পারমানেন্ট সুরাহা কিছু হচ্ছে না। আমরা চাপ দিচ্ছি, বলছি, টেম্পোরারি কিছু করে দিচ্ছে, কিন্তু পারমানেন্ট যে সুরাহা দরকার ওটা করছে না। বাধ্য হয়ে কোথাও কোথাও আমরা কর্পোরেশন থেকে করতে বাধ্য হয়েছি। আর এই বৃষ্টির সময় তো রাস্তাঘাট বেশি ভাঙে, ওটা একটা বড় সমস্যা হয়েছে। কিছুদিন আগে ওখানে পুরো গাড্ডা হয়েছিলো, ওটা লোকালি আমরা ভরাট করে ওটা মোটামুটি চালাচ্ছি। যেহেতু এটা NH-এর ওরা মানে ডাইরেক্ট আমরা কর্পোরেশন কিছু করতে পারছি না, তো আমাদের হাত পা কোথাও না কোথাও বাঁধা হচ্ছে। এর আগেও ওকে আমরা NH যারা হায়ার অথরিটি ওনাদেরকে জানিয়েছি, এবারেও জানিয়েছি, কিছুদিন আগে ছোটো কাজ এক জায়গায় করে গেছেন, কিন্তু ওটা ছোটো কাজ এক জায়গায় করে দিলে তো হবে না। পারমানেন্ট একবারে পান্ডাল ঠিকই বললেন, এয়ারপোর্টের পর থেকে গোপালমোড় থেকে ভিরেঙ্গি খুবই এসেন্সিয়াল রাস্তা আর খুবই দরকার। এটা আমি আপনার মাধ্যমেও আমি রিকোয়েস্ট করবো NH-কে যে যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দেওয়া, না হলে এটলিস্ট কর্পোরেশনকে একটা NOC দিক যে ঠিক আছে আপনারা করতে পারেন, আপনারা কোনো সহযোগিতাও করছেন না, আমরা বাধ্য হয়ে সেটা করছি। বছরে অক্টোবরের মধ্যে বলেন টুকটাক কাজ হয়, পারমানেন্ট সুরাহা বেরোয় না, কিন্তু আমাদের দরকার পারমানেন্ট সুরাহা। টুকটাক এক জায়গায় হয়ে গেলো, আবার দুদিন পর অন্য জায়গায় ভাঙবে, আর না 100 মিটার পরে ভাঙবে, এটা তো পার্মানেন্ট সলিউশন নেই। অভি যে সার্ভিস রোড কা কহীন কহীন পে স্থিতি থোড়া সা খারাপ হো গিয়া হ্যাঁ, বরবড্ডা সে পানাগড় বালে স্ট্রেচ মে তো উসকো হামলোগ ইয়ে সেপ্টেম্বর এন্ড তক মে সারা কা সারা যো হ্যায় যো ভি সার্ভিস রোড যো ভি হ্যায় ও সব সব করা লেঙ্গে। অভি মেনলি মনসুন কে চলতে উসকো বিটুমিন ওয়ার্ক থোড়া সা নহীঁ হো পায়া হ্যায়, লেকিন ইসকো হামলোগ রিজলভ কর লেঙ্গে মেনলি সেপ্টেম্বর এন্ড তক। वो मेनली मानसून के चलते ही थोड़ा सा नहीं हो पाया है, लेकिन इसको रिजॉल्व कर लिया जाएगा सितंबर एंड तक। श्योर। दुर्गापुर থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে।
ঠিকানা ফিলিপস লেন পশুপতি মার্কেট বেনাচিতি দুর্গাপুর 13। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু। রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম। বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর 7,13,206, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161038, 7477161039 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা,
সিটি সেন্টারে ডক্টর স্কলনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।